গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, রবিবারের এখন বাজে সকাল 6:30। এই জাস্ট ঘুম থেকে, বিছানা থেকে নামলাম, নেমেই প্রথম আমার কাজ হচ্ছে একটু জানলার কাছে এসে দাঁড়ানো। তবে বারান্দায় যাই না, কারণ বারান্দায় গেলে না জামাকাপড় মেলা থাকে, রাত্রেবেলা জামাকাপড়টা তুলি না, ওই রাত্রে থাকে, মানে এমনি তোলা হয় না আর কি। তো সকালবেলা ওই জামাকাপড় সরিয়ে দিয়ে দাঁড়াবো তো সেটা আর করা হয় না। একটু পরে গিয়ে বারান্দার জামাকাপড়গুলো তুলবো, গাছে জল ঠল দেবো, সে তো যাবই। কিন্তু সবার প্রথমে এসে আমি একটু রান্নাঘরের দিকে তাকাই, যেই দেখি হ্যাঁ রান্নাঘরটা বেশ পরিষ্কার টিপটপ, মনটা ফ্রেশ হয়ে যায়। তারপরে যেই জানলার ধারে এসে একটু সবুজ প্রকৃতি দেখি, চোখটাকে ভালো করেই ফ্রেশ করি, মনটাও ফ্রেশ হয়। তাহলে ঠিক আছে, চলো সারাদিনের এনার্জি এইটুকু নিয়ে নিয়েছি, এবার সারাদিন আমার ইঞ্জিন চলবে। তো যাই হোক, ঘুম থেকে উঠে বেশ সকাল সকাল ভালোই লাগে জানো তো। সকালটা, সকালের পরিবেশটা এত সুন্দর, এত ভালো লাগে, মানে কি বলবো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তো পলিউশনও শুরু হয়ে যায়, যত সকালবেলা থাকে তত গাড়ি ঘোড়া কম থাকে, গাড়ি ঘোড়ার আওয়াজ কম থাকে, কী সুন্দর বিশুদ্ধ বাতাস, গাছপালা, বেশ ভালো লাগে আর কি। যাই হোক, সকাল সকাল নিয়ে অনেক কথা বলে ফেললাম, এবার তো কাজে না হাত দিতে হবে। তো প্রথমে আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমার অভ্যাস হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস সকালবেলা খালি পেটে এক গ্লাস জল খাওয়া। তবে এখনও পর্যন্ত আমি নর্মাল জলই খাচ্ছি, তবে আর একটু ঠান্ডা পড়লে, শীত পড়লে একটু জলটা উষ্ণ গরম করে খাবো। না, আমি ওই 12 মাস উষ্ণ গরম জল খাই না, কারণ সকালের প্রথম জলটাই, ওই উষ্ণ গরম জল আমার একদম ভালো লাগে না খেতে, তাই জন্য খাই না। সকালটাই খারাপ করবো ওই উষ্ণ গরম জল, যেই জিনিসটা ভালো লাগে না সেটা খেয়ে, একদমই না। তো সকালবেলা আমি নর্মালি ঠান্ডা জল না, নর্মাল যে ওয়াটার সেটাই খাই, নর্মাল জল খেয়ে দিনটাকে শুরু করলাম। প্রথমেই একটা বিছানা চাদর ছিল, এই লাস্ট জমানো বিছানা চাদর ছিল, আর কোনো চাদর নেই, সব চাদর কাঁচা হয়ে গেছে, এটাই লাস্ট ছিল, এটাই আজকে ভিজিয়ে দিলাম, ব্যাস আমার এই লন্ড্রি ব্যাগটা এবার ফাঁকা হয়ে গেছে। এবার রেগুলার রোজের যে জামাকাপড় সেগুলো থাকবে। তারপরে যেটা করলাম, আমার মশলাপাতির কৌটোর মধ্যে দুখানা কৌটো ধুয়ে রাখলাম, কারণ শুকনো লঙ্কা আর তেজপাতার কৌটো, শুকনো লঙ্কা তেজপাতা দুটোই মানে শেষ হয়ে গেছে, তো আবার নতুন করে ঢালবো। তো ভাবলাম কৌটো দুটো বেশ নোংরাও হয়েছে ঢাকনাগুলো, তো মেজেই দিয়ে ফেলি। তো মেঝে উপর দিয়ে রাখলাম, জল ঝরে গেলে আবার শুকনো লঙ্কা তেজপাতা রেখে জায়গা জিনিস জায়গায় রেখে দেবো। তারপরে এদিকে দেখো তাতানো উঠে পড়েছে, এখন ওই কটা বাজে, 7:30-8:15 মতো বাজে। ঘরের আরও কিছু কাজকর্ম সেরেছি, সেগুলো তো আর শেয়ার করা হয় না, সব কাজ যদি শেয়ার করি তাহলে তো মানে আমার সকালের কাজ তো প্রায় 1.5-2 ঘন্টা লাগে, তাহলে তার 20 মিনিটের ব্লগ হবে না, 2-3 ঘন্টার ব্লগ হয়ে যাবে। তো এর মাঝখানে আরও কিছু কিছু কাজ সেরেছি, তারপরে চলে এলাম ডাস্টিংয়ের কাজে। তবে হ্যাঁ, যেটা সত্যি কথা, আগে না আমি রেগুলার এই ডাস্টিংয়ের কাজটা করতাম, প্রতিদিন আমার একটা নিয়মিত রুটিন ছিল, যে যাই কাজকর্ম করবো না করবো রেগুলার আমি এই ফার্নিচারগুলো ঝাড়পোছ করবো। কিন্তু এখন না সেটা হয়ে ওঠে না। প্রথম কথা, আমার একটু ডাস্টে অ্যালার্জি আছে, ডাস্ট মানে এই ধুলোবালি ঝাড়বো মানেই আমার বেশ কিছু হাঁচি হাঁচি হবেই হবে। তো আগে এগুলোকে ইগনোর করতাম, কিন্তু এখন আর না খুব কষ্ট হয়ে যায়, তার জন্য ভাবলি না রোজ রোজ আর এরকম কষ্ট করে দরকার নেই, তার থেকে 3-4 দিন বাদে বাদে এইগুলো ঝেড়ে ফেলবো। আর কি যে ধুলো হয় না কি বলবো, মানে কোথা থেকে যে এত ধুলো আসে বুঝে পাই না। রাস্তার ধারে ঘরটায় ধুলো হয় ঠিক আছে, কিন্তু এই পেছনের যে ঘরটা, এখানে তো ধুলো হওয়ার কোনো কথাই না, তা সত্ত্বেও বরং এই ঘরটাতে আরও বেশি ধুলো হয় আমার মনে হয়। তো যাই হোক, ধুলো নিয়ে আর কি বলবো, তো এইটা দিয়ে ঝেড়ে দিলাম। আর খুব মাঝে মাঝে কাপড় দিয়ে, কলিন দিয়ে পরিষ্কার করি, ওটা খুব মাঝে মাঝে, সব সময় না, রেগুলার আমি এই ডাস্টারটা দিয়ে ঝেড়ে দিই। এটা দিয়ে ঝাড়তে না খুব সুন্দর, আমার সুবিধাও হয়, তাড়াতাড়ি হয়, আর বেশ ভালো পরিষ্কারও হয়। তো ওই দুটো রুম তো হয়ে গেল, বেশি সময় লাগে হচ্ছে ডাইনিং রুমটাতে, কারণ ওখানে সোফা, চেয়ার, টেবিল, আরও জিনিস বেশি, তো যার জন্য পরিষ্কার করতেও বেশি সময় লাগে। তারপরে এখানে এসছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে, ড্রেসিং টেবিলে ধুলোর থেকে চুল বেশি, কি বলবো। আমি তবু একটু মেনটেন করি, আমি বারান্দায় গিয়ে কিংবা অন্য জায়গায় ফ্যান অফ করে চুল আছড়ে চুলটা ফেলে দিই, কিন্তু তাতান সেটা করে না, যখন যেখানে যাবে, স্কুল যাবে বলো, পড়তে যাবে বলো, ওখানেই দাঁড়িয়ে চুল আসছালো, ব্যাস আর ফ্যান চলে হু হু করে, সব চুল উড়ে ওই ড্রেসিং টেবিলের উপরে জড়ো হয়। তো ভালো করে পরিষ্কার করে চুলফুলগুলো ফেলে দিলাম, আর এদিকে আমাকে পরিষ্কার করতে দেখে তাতানো অবশ্য বলেই ছিল যে ওর প্রজেক্টের কাজগুলো শেষ হয়ে গেলে ও টেবিলটা পরিষ্কার করে দেবে, কারণ প্রজেক্টের ওই এফোর পেপারগুলো, প্রত্যেকটা সাবজেক্টের অনেকগুলো করে পেপার হয়, তো সেগুলো গুছিয়ে না গোছানো পর্যন্ত, রেডি না করা পর্যন্ত পরিষ্কার করতে পারে না। বলে মাম আমি এখন এগুলো গোছাতে পারবো না, যতক্ষণ না আমি প্রজেক্ট জমা দেবো ততক্ষণ পর্যন্ত আমার এটা পরিষ্কার হবে না। বললাম ঠিক আছে। তো প্রজেক্ট তো জমা দেওয়া হয়ে গেছে, তো এই সকাল সকাল ও টেবিলটা পরিষ্কার করে দিল, বই খাতা যেখানে রাখা রেখে দিল, আমি বললাম না তাহলে টেবিলটা আমি একটু পরিষ্কার করে দিই,
করে এসে এদিকে একটু দুপুরের জন্য কিছুটা রেডি করে রাখছি, তারপর স্নান টান করতে যাব। এখানে একটু ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আর যেই শুকনো লঙ্কা তেজপাতার কৌটো দুটো ধুয়েছিলাম না, তো সেগুলো জল ঝরে গেছে, আর একটু মুছে শুকনো লঙ্কা তেজপাতা ভরে জায়গা জিনিস জায়গায় রেখে দিলেই ব্যাস। এখনকার মতো সকালের কাজ কমপ্লিট হয়ে গেল, এবার যাব সোজা স্নান করতে, স্নান ঠান করে এসে তারপর দুপুরের। আমাদের যখন বাড়ি ছিল, মানে এই বাড়িটার কথা বলছি, যখন বাড়ি ছিল, ফ্ল্যাট হয়নি তখন, আর তখনও না আমরা এই পাশটাতেই ছিলাম, মানে এরকম এদিকটাতেই ছিলাম, যে আমাদের যে ঘরটা ছিল দোতলার ঘরে থাকতাম, এই পাশটাতেই থাকতাম। তো যখন আমাদের বাড়ি দিয়ে ফ্ল্যাটে হওয়ার কথা হচ্ছে, তখন তো আমাদের অপশান দিয়েছিল যে আমরা কে কোন দিকটা নেব। তো ইন্দ্র প্রথম থেকে বলে এসেছে যে আমি এই পাশটাই নেব, মানে দক্ষিণ আর পশ্চিম দিকটা। পশ্চিম দিকটা পাওয়া মানে রাস্তার দিকটা পাওয়া, আর দক্ষিণ দিকটা পাওয়া মানে এদিকটা পাওয়া, মানে শীতকালে রোদ ঢুকবে আর গরমকালে হাওয়া ঢুকবে। কারণ আমরা তো আগেও ছিলাম, তো এরকম দেখেছি যে হ্যাঁ, গরমকালে দক্ষিণে হাওয়াটা আসে আর শীতকালে তো এরকম সুন্দর রোদ আসে। ইন্দ্র শীতকালে রোদে শুতে খুব পছন্দ করে, শুতে বসতে, তো এই জিনিসগুলো আমরা উপভোগ করেছি। তার জন্য প্রথম থেকে ও বলতো আমরা এই পাশটাই নেব। তো এখন ভাবছি ও ডিসিশনটা নিয়েছিল বলে খুব ভালো হয়েছিল, যেমন গরমকালে দক্ষিণে হাওয়া আসে তেমনই শীতকালে এত সুন্দর রোদ আসে। দেখো এখনও ঠান্ডা পড়েনি ঠিকঠাক মতো, রোদ এসছে। দেখো শীতকালে এদিকটা তো উত্তর দিক, এই দরজাটা খোলা যায় না, এটা আমাদের মেন দরজা, মানে এখান থেকে আমরা বাইরে যাতায়াত করি, এই দরজাটা খুললেই হুড়িয়ে হাওয়া ঢোকে, কাজে আমাদের উত্তর দিকটা পুরো আটকানো শুধু এই দরজাটা ছাড়া। উত্তরের হাওয়াটাও আমরা পাই না, শীতকালের হাওয়াটা কোনো দরকারও নেই বাবা। তো যাই হোক, এটাই ভালো জিনিস একটা, বেশ ভালো লাগে। চলো তাড়াতাড়ি কাছে পড়তে, ওর আজকে পড়া থাকে। তো আজকে কিন্তু বললো কি কোনো সবজি সবজি নেই, আমি না কোনো সবজি নেই। তার মধ্যে তাতান এখন মাছ খাওয়া ছেড়ে দিয়েছে, ইন্দ্রও মাছ আনার প্রতি অতটা আকর্ষণ দেখতে পাচ্ছি নেই, বলে দূর আগের দিনে তাও বোয়াল মাছ এনেছিল ওর নিজের জন্য, বলে আমার একার জন্য কী মাছ আনবো, বলে কেন আমি তো খাই, বলে তুমি তো সব মাছ খাও না, আমি না বড় বড় মাছ আমার ভালো লাগে না, বলে দূর একার জন্য কী নেবো। তো ওরও দেখছি এটা মানে ইচ্ছাটা কমে এসছে, অতটাও মাছ মাছ করছে না আগে যেরকম করতো। তো বলছে তাহলে এক কাজ করো, আজকে পোলাও আর ডিমের কষা করে ফেলো। তো তার জন্য এই যে গোবিন্দভোগ চাল বার করলাম, পোলাও হবে। ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে চালটা ভেপে নিই, আর তাতার যেহেতু ডিম খাবে না, তো ডিমের ঝোলের মধ্যেই একটু সোয়াবিন দিয়ে দেবো, সোয়াবিন দিয়ে খেয়ে নেবে। এখানে ডিমের জন্য আলু সেদ্ধ হয়ে গেল, আর এই যে জল গরম হয়ে গেছে, সোয়াবিনগুলো একটু সেদ্ধ করে নিই। নুন দিয়ে দিই, সোয়াবিন একটু বেশি করেই দিলাম, আমিও ভালোবাসি আর করলে নিশ্চয়ই ইন্দ্রও দু একটা খাবে। তো গ্যাসটা বন্ধ করে দিলাম, এভাবে ঢাকা দেওয়া থাক। আর এইখানে ডিম সেদ্ধও হয়ে গেছে, আর এখানে গোবিন্দভোগ চালটা তো ধুয়ে নিয়েছি, ওই দেখো একটা সোয়াবিন রয়ে গেছে। এখানে নুন হলুদ চিনি আর ঘি দিয়েছি, ঘি দিয়ে চালটা এবার মেখে রেখে দিই কিছুক্ষণ। এই যে একদম শুকনো শুকনো করে মাখা মাখা করে সোয়াবিন আলু ডিম কষা এটা হয়ে গেল। এই যে এবার চলো পোলাওটা বসাই, পোলাও হতে বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তাতান এখনো পরের থেকে আসেনি, ও আসার আগেই হয়ে যাবে। ওখানে গরম জল দিয়ে চাপা দিয়ে রাখলাম, 10 মিনিট হয়ে গেলেই পোলাও হয়ে যাবে। আর এখানে লঙ্কার গোটাগুলো সব ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো। যখন লঙ্কাগুলো আনে কি সুন্দর চকচক চকচক করছে, ঝাল কতদূর হবে জানি না। দেখো এখানে কিন্তু পোলাও রেডি, পুরো 10 মিনিট হয়ে গেছে আর একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে পোলাও। জলের মাপটা যদি ঠিক থাকে না,
তো পোলাও খুব সুন্দর ঝরঝরে হয়। যা চাল ঠিক তার ডবল জল, গরম জল, একদম খিলা খিলা। একটার গায়ে একটা ভাতও লেগে নেই। তোর তো সবসময় অভিযোগ থাকে, তোকে সেজে সাজিয়ে গুছিয়ে দিই না। তুই দেখিস কি এতক্ষণ? না, আমি এখন দেখলাম। ঠিক আছে, কাজু দেয়নি, শুধু কিশমিশ দিয়েছি। পোলাও দিয়ে কি আমরা ডিমের কষা খেয়েছি গো আগে এরকম কোনোদিন? আমার তো এই প্রথম না। দেখ, সব কিছু দিয়েই খাওয়া উচিত। আর এই প্রথম যেন আমরাই প্রথম, আর কেউ এরকম খায় না পোলাও সাথে। সবকিছু দিয়ে খেতে হয়। এখন বেজে গেছে 7:30। আমি আজকে সকাল থেকে ভেবেছিলাম যে আজকে রবিবার আছে, তাতানের আজকে যোগা ক্লাস আছে, ব্যাস, তারপরে ছুটি, কোনো পড়া ঠড়া নেই বিকেলবেলা। তো ওকে নিয়ে আজকে যাওয়া যাবে, কারণ এরপরে আর যাওয়া যাবে না। এরপরে ওর সামনেই এই মাসের লাস্টের দিকে ওর পরীক্ষা শুরু। তো কখন কি পারবে কি পারবে না, তা আমাদের সারা সপ্তাহে পড়া থাকে, একমাত্র রবিবার ছাড়া হবে না। আবার দেখা গেল সামনে রবিবারও পড়াশোনার চাপ আছে। তো তাদের ভেবেছিলাম এই রবিবারই যাবো, আর যাবো হচ্ছে একটু আমাদের ট্রেন্ডসে, কারণ আমি বলেছিলাম যে ভাই ফোটাতে আমার ভাই আমাকে ট্রেন্ডস থেকে গিফট কার্ড গিফট করেছিল। দাদা দেখা, এই যে ট্রেন্ডসের গিফট কার্ড। তো এইটা নিয়েই এখন যাচ্ছি ট্রেন্ডসে, তো কিছু নিয়ে আসি, কারণ দেরি করব না, আনতে যখন হবে নিয়েই আসি। আমাদের এই কাছেই একটা ট্রেন্ডস ওপেন হচ্ছে, অনেকদিন হয়ে গেছে, তো এই ট্রেন্ডসে আমি কোনোদিন যাইনি। তো আগে এখানে যাব, দেখি কীরকম কালেকশান আছে, পছন্দ হয় কি হয় না। যদি এখানে পছন্দ না হয় সেরকম কিছু, তাহলে ব্যারাকপুর স্টেশনের কাছে যে ট্রেন্ডস, এটা হচ্ছে আমাদের এখানে নতুন, নতুন না, অনেকদিন হয়ে গেছে, কিন্তু আমি আসিনি, আমি আজকে এই ফার্স্ট টাইম। আমার শপিং করতে এসেছিস না কি নাচ করতে এসেছিস? এটা ভালো লাগছে, কালারটা খুব সুন্দর লাগলো আমার কাছে, এই জন্য ভালো লাগছে গো আমাকে এটা পরে। তাতান এখন অপশন পেয়েছে আবার চুজ করার, এই জন্য দৌড়াদৌড়ি লাফালাফি করছে। পরে আমাকে দেখাস একটু কেমন? ভালোই লাগছে, খারাপ না, তোর ভালো লাগছে কি? ভালো লাগছে, এবার ওইটা পরে দেখ তো। কোনটা এটা হলো যে নটা বেশি হয়েছে, এটা হলো যে না? হ্যাঁ, তাহলে ফাইনাল এটা, চলো ফাইনালি। আমাদের মা, আমি শুধু এসেছিলাম আমার জন্য, আমার ড্রেস থেকে বেরোলাম এই ব্যাগে করে গিফট নিয়ে। ব্যাগ তো আমি নিয়ে এসেছি, বেকার ব্যাগের পয়সা দেবো কেন? আমি ট্রেন্ডস থেকে বেরোলে ট্রেন্ডসের একটা ব্যাগ নিয়ে, এটা কি ব্যাগ, এটা সাজি ব্যাগটা কি করব, ব্যাগটা তো ফেলে দিতে হবে। আমি যেটা বলছি যে এলাম আমার জন্য, তুই খেয়ে গেলি ফকটে, কি সুন্দর, এগুলো হচ্ছে কপাল। ঘুরে যা, ১০:১৫। তো আমি এসেছি, এসে সঙ্গে সঙ্গে জামা কাপড় ছেড়ে ওখানে যে ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, আর ওখানে অলরেডি ভাত হয়ে গেছে, আর তো চলো ওদিকে বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধটা হয়ে গেলেই আমরা আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো, গরম গরম ঘি দিয়ে। আমার এটাই আর কি আজকের ডিনার মেনু। আমি দুপুরবেলা এগুলোকে বলেই রেখেছিলাম যে এক জায়গায় বেরোবো, কাজেই এটাই খাবো, বলছো ঠিক আছে। তো তার মধ্যে ফুচকা খেয়ে এসেছি, জানি না কতটা কি খেতে পারবো,
এবার দেখাই বলি যে ওই গিফট কার্ডটা দিয়ে তো আমার আজকে ভাইফোঁটার গিফট কার্ডের কথা ছিল, তো দাদাকে নিয়ে গেছি, তো ওকে নিয়ে যাওয়াতে ও উপরি পাওনা পেয়ে গেছে, যা মানে এসেছিল তোমার কি বলে গিফট ভাউচারে যেই পরিমাণটা ছিল সেই পরিমাণটা আমার কিনেও এক্সট্রা হচ্ছিল। তখন দাদার বলছে তাহলে আমিও মানে ও বলেনি, আমি বললাম তাহলে ম্যাম তাহলে তুইও একটা নিয়ে নে হয়ে যাবে, তো বললো ঠিক আছে। তো ওটা নেওয়ার পর দুটো মিলিয়ে যখন বিল করছি 2 টাকা কম হচ্ছে, কেন বলো তো ওই 99 থাকে না, তো তার জন্য 2 টাকা কম হচ্ছে। যে 2 টাকা কম হলেও হবে না, বলছে না এখানে পুরোপুরি বিল করতে হবে। ওই 2 টাকার জন্য আমাকে আবার আরেকটা জিনিস নিতে হলো, তাও কি অন্য কিছু নেওয়া যাবে না, গার্মেন্টসে নিতে হবে। তা দাদানের জন্য এই দুটো মোজা নিয়ে নিলাম, কিছু করার নেই, 99 দুটো সব থেকে এটাই কম দাম ছিল, এর থেকে আর কিছু নেই, আর আমার আর কিছু নেওয়ারও নেই। আমি ওই 2 টাকার জন্য আমি আবার 500-600 টাকার জিনিস নেবো, কোনো মানেই হয় না। তো এই যে আর তার মধ্যে ওগুলো পছন্দও হয়ে গেছে, তাদেরকেও বললাম তাহলে তুই অন্য একটা কিছু দেখ আর একটু 100 টাকা বাড়িয়ে, বলছে আবার দেখা হয়ে গেছে আবার কি দেখবো, তার জন্য এই দুটো মোজা নিয়ে নিয়েছি। 2 টাকার জন্য 100 টাকার মোজা নিতে হলো, কি বলবো। যাক গে, তো আগে দেখাই তাতান একটা, তাতান এই যে দুখানা টপ ও দেখছিল, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আর এটার মধ্যে, তো এটা এটা ওরও পছন্দ হয়েছে আমারও ভালো লেগেছে। এই যে ভাইপোটার আমার গিফটের থেকে আবার ওকে আমার রিটার্ন গিফট দিয়ে দিয়েছি। সামনে ঠান্ডা ঠান্ডা আসছে, তো এটা পরে ফেলতে পারবে। কালারটা আমার এত পছন্দ হয়েছে না কি বলবো, ভেবেছিলাম যদি এই ট্রেন্ডসটাতে আমি কোনোদিন যাইনি, যদি সেরকম পছন্দ না হয় তাহলে একবার একটু স্টেশনের ওখানে ট্রেন্ডসটায় যাবো, তো সেখানে আর যাওয়ার প্রয়োজন পড়েনি, এইটাই আমার পছন্দ হয়ে গেলো। এই যে কালারটা আমার এত ভালো লেগেছে, হাতার কাছে এরকম রয়েছে কাছে আর এখানটা এরকম রয়েছে গলার কাছে, এত ভীষণ ভালো লাগলো। ভালো হয়েছে না, অনেকটা আছে এই সাইডটা, আবার সাইডে দুই সাইডে আবার একটু বেশি বেশি কাপড় আছে, দেখি রুমাল কাটিং না কি কাটিং বলে ওরকম। কালারটা দেখি আমি নিয়ে নিয়েছি, তো কেমন লাগলো বলো। এটা আমার ভাইফোঁটার গিফট আমার ভাইয়ের তরফ থেকে, এটা খুব ভালো সিস্টেম করেছে, সবার পছন্দ হয় না সাইজের ব্যাপার আছে, তো গিফট কার্ড দিয়ে দিয়েছে, যে যার মতো কিনে নাও ব্যাস। তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, কারণ এই তো ভাত হচ্ছে, ভাত হলেই আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।